নিশ্চিত বোঝাই হচ্ছে যে মসজিদ এদেশেও শত শত হাজার মসজিদ হচ্ছে, সকল মসজিদকে আল্লাহ পাক কবুল করুন। কারণ এই জমিনে মসজিদ প্রতিষ্ঠা দেশের দশটা প্রতিষ্ঠার চেয়েও, একশোটা প্রতিষ্ঠার চেয়েও অনেক কষ্টকর। আল্লাহ পাক সকলকে যেজা দেন এবং মসজিদ পুরো সুন্দরভাবে পরিচালিত হোক আমাদের না বলছিল। আমার আমার গুজারিশ হচ্ছে যেহেতু এখানে আমাদের প্রিয় মসজিদ সাদ কিল্লার নাম জড়িত ফুলতলি ইসলামিক সেন্টার, আপনি যদি ফুলবাগান ইসলামিক সেন্টার করতেন তাহলে কিছু যায় আসে না, ফুলতলি যদি করতেন তাও আসে যায় না। ফুলতলি বলতে কোনো ব্যাখ্যার অবকাশ আছে এখানে? যে আমরা ফুলতলি বলতে সেই ফুলতলি বুঝাচ্ছি না, আমরা ম্যানহাটনের ফুলতলি বুঝাচ্ছি। আপনি এটার জবাব দিলে মানুষ মানবে? এটা বলেন না, আপনারা মানবে না। মানুষকে আল্লাহ পাক এই সুযোগ দিয়েছেন, এমনকি আপনি যদি মাদানি বলেন মদিনায় তুই এবার থেকে নিষ্পত করবেন, কিন্তু না, আমাদের দেশের কমিউনিটি থেকে যদি মাদানি বলা হয় তাহলে সাথে সাথে ধরা হবে। এটা বলছেন আমার মাদানি রহমতুল্লাহ আলাইহি দিকে নিষ্পত করছে, কথা সত্য না সত্য না? আপনি কাসিমি বললেই মানুষ বলবে যে এটা কাসিম নাম তবে একে সুহরত আল্লাহ পাক একে বিষয় নাম করে শাহজালাল জালাল আব্বাস জালালি যাই বলেন হজরত শাহজালাল সুলতান ছিলেন রহমতুল্লাহ আলাইহি দিকে নিষ্পত করে। ফুলতলি ইসলামিক সেন্টার যেহেতু আমাদের পীর মুর্শিদ সাদুল্লাহ নাম নাম জড়িত জড়িত না জড়িত সেক্ষেত্রে আপনাদের মধ্যে গুজারিশ করাটাই শেষ কথা নয়, ফিতনামুক্ত রাখাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফিতনামুক্ত রাখাটা এবং আমরা যেন কোনো মানে হাসির কুরাত না আমাদের, সেক্ষেত্রে অতি ডেমোক্রেসিও আমি বলবো যে আপনারা এখানে এখানে কোনো যদি আপনাদের এই অঞ্চলের একটা মহল্লার মসজিদ বানান আমি আসবো, আমরা সহযোগিতা করবো, আমাদের কন্ট্রিবিউশন থাকবে। আপনারা কনস্টিটিউশন বানাইয়ে নেবেন, আপনাদের ভাবে চালাইবেন, আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের শুধু এইটুকু অনুরোধ থাকবে যে একজন ইমানদার ইমামের পিছনে যেন আমরা নামাজটা করি। ধর্মে স্ত্রীলোক দিয়ে ইমামতি করা যায়, এ ধরনের ফিতনাবাজ থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। কিন্তু ফুলতলি ইসলামিক সেন্টার এখানে কোনো ডেমোক্রেসি নেই, এটাকে একটা বাজারে মানে হাঙ্গামার প্রতিষ্ঠানে দাঁড় করা যাবে না। আপনারা একমত আছেন এটার উপর? এটার মধ্যে নীতি আদর্শ আছে, আমরা সকল দলের সাথে একমত হতে পারি না। যারা আমার নবীকে তাদের বড় ভাইয়ের মতো মনে করবে তাদের সাথে আমরা কোনো আল্লাহর করে মসজিদ নামাজ পড়বো, সকলে মিলে নামাজ পড়বো, আমাদের কোনো আপত্তি নেই। সকলের জন্য নামাজের জন্য মসজিদ উন্মুক্ত থাকে কেমন পর্যন্ত ওয়াকফুলিল্লাহ, কিন্তু ফিতনা করা মাতবরি করার সুযোগ থাকবে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদাপন্থী ফুলতলি সাহেবের নামে হলে তার মহিব্বিন মুরিদিন দ্বারা মসজিদ পরিচালিত। এখানে যে একজন ডোনেশন দিয়ে দিলেন, বড় ধরনের ডোনেশন দিয়ে দিলেন, তাকে এনে আমরা কাস্টি বানিয়ে ফেলবো, তাকে এনে আমরা সভাপতি বানিয়ে ফেলবো, বা তাকে আমরা ট্রেজারার বানিয়ে ফেলবো, এই ধরনের যদি আপনাদের কোনো রূপ কখনো সৃষ্টি হয় তাহলে মসজিদ ক্ষতিগ্রস্ত বা সম্ভব সম্ভাবনা হয়ে গেছে। একমত আছেন আপনারা? আমাদের ছুটোই হোক, আমাদের ছুটো প্রতিষ্ঠানই হোক, এখান থেকে যে কথাগুলো বের হবে সারা দুনিয়াকে সেই কথাগুলো আলোকিত করে ছুটেই হোক আমাদের, কিন্তু আমাদের বাতিলের বিরুদ্ধে আমাদেরকে আপোষহীন থাকতে হবে, কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না। এই নীতির উপরে আপনারা অটল থাকবেন এবং এই প্রতিষ্ঠান যদি আরো কোনো কোনো জায়গায় বৃহৎ আয়োজনে কোনো প্রতিষ্ঠান করতে চায় আমি অ্যাডভান্স আপনাদেরকে মধ্যে গুজারিশ রাখলাম যে আপনারা মুক্ত হস্তে এবং বড় হাতে আপনারা সাহায্য করবেন যাতে সময়টা প্রতিষ্ঠান করা সম্ভব হয়। আল্লাহ পাক আপনাদের আমাদের সমস্ত খেদমতকে কবুল করুন। দারুল খেরাত আজকেও নাকি আমাকে হামিসের ছাত্রীরা পড়াশোনা
जी अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह जो अमेरिकार जमीने दालुकरत काम हुए से शुद्ध दालुकरत हुए नहीं अव्वल सानी सालिस राबे खामिस तक पर्यंत मेरा के पहुंचे गेस अल्हम्दुलिल्लाह अल्लाह के दरबारे लखुगुल शुक्र अदाय करछि शुद्ध एखाने नय শুধু এখানে নয় প্রায় 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 12-14টা ব্রাঞ্চ দালুকাতে হয়ে গেছে লন্ডনে এই বছর 57টা সেন্টার পর্যন্ত হচ্ছে ইউকেতে সমস্ত বিশ্বের কোরআনের পাকের একটা মকবুল খেদমত দালুকেরা মসজিদ দিয়ে ফুটতলি এটা আপনারা দেশে বিভিন্ন জায়গায় আপনার পরিচালনা করতেছেন আল্লাহ পাক আরো তৌফিক দান করুন আর আমাদের মসজিদ নিয়ে শুধু টেনশন করলে চলবে না আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা নামাজ কায়েম করা আপনারা বা জামাত নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশার নামাজ জামাতের সাথে আদায় করবে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে এশা দ্বারা তার প্রথম অর্ধরাত্রি এবং ফজর দ্বারা শেষ অর্ধরাত্রি সমস্ত রাত্রি জাগ্রত হয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দী করে তখন সেই মর্মে আল্লাহ পাক তাকে সওয়াব দান যে মানুষ এশা পড়েছে এবং ফজর পড়বে পড়েছে সমস্ত রাত জেগে সে আল্লাহর ইবাদত করেছে আল্লাহ পাক সেই মর্মে তাকে সওয়াব দান করে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আর এই মসজিদের খেদমত আমরা সুস্থ সুস্থ করতে পারেন 313 জন সাহাবী আসহাবে রাদিয়াল্লাহু আনহুম তাদের কয়েকদিন সন্ধি দেখা হবে সেই জন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে দেন যাতে একজন হাফিজ কোরআনের বাবা হতে পারেন মা হতে পারেন সৌভাগ্যবান মা বাবা হতে পারেন আপনার একটা রিপোর্ট দিবা বা অনেকের তো জানা আছে